এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক টোটো চালকের বিরুদ্ধে। মারধরের সময় তাকে বাঁচাতে স্ত্রী উপস্থিত হলে তাকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এছাড়াও টাকা ছিনতাই ও মোবাইল ফোন ভেঙে দেওয়া এবং খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রাত 10টার দিকে আমার স্বামীকে স্টেশনে মারা হয়। কারা মারধর করে? আমাদের বাড়ির পাশে। আমরা জানলাম, আমি আমার শাশুড়ি গেলাম স্টেশনে, দেখি এই অবস্থা খারাপ হয়ে পড়ে আছে। তা আমরা হসপিটালে গেলাম, চিকিৎসা করাইছি। চিকিৎসা করাই আজকে থানাতে অভিযোগ নিয়ে এসেছি। হ্যাঁ, তখন আমাকেও ঠেলাঠেলি করা হয়। ছিল তানি কারা করেছিল? আমার বাড়ির পাশের বাড়ির লোক। কি নাম ওর? বিজয় দাস। আচ্ছা, ছিল তানির চেষ্টা করে? হ্যাঁ। আজকে কোথায় এসেছেন আপনারা? থানায় এসেছি। আচ্ছা, হ্যাঁ দিয়েছি। কি চাইছেন এখন? আমরা জমা দিয়েছি, আমরা চাইছি যেন ওরও যেন শাস্তি হয়, শাস্তি করে অল্প। জানা গেছে, পিপলার বাসিন্দা টোটো চালক সুজন দাসকে সোমবার রাতে মারধরের অভিযোগ ওঠে। প্রতিবেশী টোটো চালক বিজন দাসের বিরুদ্ধে এ ব্যাপারে সুজন দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত রাতে স্টেশনে যাচ্ছিলাম, আমার পাশের বাড়ির লোক আমাকে রাতের বেলা মারধর করে টাকা পয়সা যে রোজগার করেছিলাম ছিনিয়ে দিয়েছে। রাত 10টার সময় একটা গন্ডগোল ছিল, ওই 9-10 মিনিট দিন হয়েছিল, তারপরে আবারও রিপিট করে আমাকে রাত্রেবেলা মারধর করে। আমি পেশেন্টকে রাখতে গেছিলাম হাটে বাজারে ধরার জন্য। কী করেন আপনি? টোটো চালাই। এই 4-5 জন মিলে ও সবাই আমাকে মারধর করলো, দিয়ে জামা টামা টাকা পয়সা যে ছিল দিয়ে চলে গেল। রাত্রেবেলা আমার বউ আসলো, তারপরে আমাকে উঠালো, উঠায় নিয়ে গিয়ে তারপর আমি বাড়ি গেলাম টোটালি আস্তে আস্তে। ধাক্কা ধুকি করেছিল রাত্রেবেলা, আর আমাদের মোবাইলে যেটা আছে কারাকারি করার জন্য আমার কাছে ভেঙে গেছে। চিত্তানি করার চেষ্টা করে। কারা করে? পাশের বাড়ি যার সঙ্গে গন্ডগোল। কি নাম তার? বিজয় দাস। কুলাই বিপদার দিয়ে কোনো আবার রিপোর্ট জানালো আমরা থানায়। আমাদেরকে একটা কিছু তো করে হওয়ার দরকার আছে, নাহলে আমাকে বারবার হুমকি দিচ্ছে যে তোকে প্রাণে মারে দিব, ই করে দিব। আমারও তো নিজের জান আছে, আমারও তো ফ্যামিলি আছে, ওটাই বলছিল। যে মারধর করেছে তার কি নাম? বিজয় দাস। ও কি করে? ও ভি টোটো চালায়। আচ্ছা, মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।